আসসালামু আলাইকুম, আমি আছি মাহমুদুল হাসান। আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বাংলাদেশের শ্রেষ্ঠ একটি ব্লেন্ডার, সেটা হচ্ছে আরএফএল ভিশন থেকে লঞ্চ করেছে। এটি দেখতে পাচ্ছেন যে দুই ঘোড়ার মোটর ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু ইজিলি বুঝতে পারি যে দুই ঘোড়ার মোটর টু হার্টসের আর কি, যেটা আমরা জানি। তো যাদের জন্য যেটা সুবিধা হয়, এটাতে সরাসরি সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, কমার্শিয়ালি হোটেল রেস্টুরেন্ট যারা কিনা চাচ্ছেন যে দ্রুত কাজ করতে, দ্রুত কাজটা নিতে, তারা কিন্তু এই ব্লেন্ডারটি নিতে পারেন। এটার বিশেষ কিছু সুবিধা রয়েছে। দেখতে পাচ্ছেন যে জারটা কিন্তু অনেক বড় দেয়া হয়েছে, অর্থাৎ 5 কেজি পর্যন্ত আপনি একসঙ্গে ব্লেন্ড করতে পারবেন। কমার্শিয়ালি যখন আপনি রান্নাবান্নার কাজে লোক নিয়েছেন, আপনার কিন্তু এক্সট্রা 2টা লোক লাগছে শুধু এই কাজ করার জন্য, ব্লেন্ড করার জন্য, মিক্সার করার জন্য। 10 মিনিটের মধ্যে যে কাজ 3 জন মানুষে করবে 3 ঘন্টা ধরে, সেই কাজ কিন্তু 10 মিনিটে করে দিতে পারবে এই মিক্সারটি। এটাতে আরও অনেক সুবিধা রয়েছে, যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা 1 ঘন্টা ডিউরেশনের মধ্যে কি কি কাজ করতে পারবেন, প্রতি ঘন্টায় আপনি কি কাজ নিতে পারবেন। এটা থেকে আমি সংক্ষিপ্ত আপনাদেরকে বলে দিই, যদি আপনি জুস করতে চান তাহলে 1 ঘন্টায় 40 থেকে 45 কেজি জুস আপনি কিন্তু করতে পারবেন। যদি বরফ ভাঙেন, এটা কিন্তু আমাদের রেস্টুরেন্টে লাগে, তো এইটা কিন্তু আইসক্রুসি করতে চাইলে এটা 30 থেকে 35 কেজি, এটা কিন্তু অসম্ভাব্য, শুনতেও অবিশ্বাস্য লাগে, এটা কিন্তু করতে পারবেন। এছাড়া হচ্ছে পেঁয়াজ, এটা আপনি করতে পারবেন হচ্ছে 55 থেকে 60 কেজি 1 ঘন্টার মধ্যে। এখানে কিন্তু আমি বলেছি যে 3 জন শ্রমিক, সেইখানে কিন্তু আরও বেশি শ্রমিক লাগবে যদি আপনি 1 ঘন্টার কাজ এটা হিসাব করেন। রসুন যদি আপনি করতে চান সেইখানে 25 থেকে 30 কেজি, জিরা যদি করতে চান, জিরা চাল ডাল এগুলো যদি করতে চান 20 থেকে 25 কেজি। এখানে কিন্তু 1 ঘন্টায় কী কী করতে পারবেন সব কিছুই দেওয়া আছে। পুদিনা পাতা এটা যদি করতে চান 40 থেকে 45 কেজি, গরম মশলা যদি করতে চান 10 থেকে 15 কেজি, জিরা যদি করতে চান 10 থেকে 15 কেজি। 10 থেকে 15 কেজি মরিচ আপনি হচ্ছে 1 ঘন্টার মধ্যে এটাতে গুঁড়া করতে পারবেন। আপনারা যদি একটু খেয়াল করেন, আমি এই ব্লেন্ডারটার যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে এখানে সরাসরি বেয়ারিং ব্যবহার করা হয়েছে আর খুব হ্যাভিও শক্তপোক্ত দেওয়া হয়েছে। নিচের ঘাটগুলো সরাসরি ইস্পাতের প্লেট ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু ভাঙার সম্ভাবনা একদমই নেই, প্লাস হচ্ছে যে কোনো প্রেশার কিন্তু নিতে সক্ষম এটি। 8 মিলিমিটারের 304 গ্রেডের স্টেনলেস স্টিল এটা ব্যবহার করা হয়েছে, আর 10 গ্রেডের হচ্ছে ইস্পাত এখানে ব্যবহার করা হয়েছে। আর এই চাবিটা কিন্তু মাঝে মধ্যে আপনারা চাইলে খুলতেও পারবেন, এখানে সেই অপশনটা কিন্তু থাকছে। তো আপনাদেরকে আমি যদি একটু দেখাই, এখানে একটা ঘাট থাকছে, এই ঘাটে বসিয়ে জাস্ট এইদিকে একটু ঘোরালে এটি কিন্তু সুন্দরভাবে লেগে যাবে। দেন হচ্ছে এটা হচ্ছে আপনি যদি 5 কেজি ওজনের একটা মুরগি এর মধ্যে দেন, তো দেওয়ার পরে এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে এটা উঠিয়ে দিবেন, এটার মাধ্যমে আপনি ঢাকনাটা দিয়ে দিলেন। এরপরে কিন্তু আপনি শুধু সার্কিট ব্রেকারটা উঠিয়ে দিবেন, 2 মিনিটের মধ্যে 5 কেজি ওজনের একটা মুরগি কিন্তু ব্লেন্ড হয়ে যাবে, কিমা হয়ে যাবে। তো যারা কিনা চাচ্ছেন যে কমার্শিয়ালি ভাবে ব্যবহার করতে, আমার মতে প্রতিটা চাইনিজ রেস্টুরেন্ট, প্রতিটা কমিউনিটি সেন্টার, বড় বড় মাদ্রাসা, যেইখানে আর কি এটার প্রয়োজন পড়ে, আপনারা কিন্তু এটা নিতে পারেন। এর আরো কিছু স্পেসিফিকেশন আছে, সেটি হচ্ছে এটি কিন্তু 2 হার্টজ মোটর ব্যবহার করা হয়েছে, প্লাস হচ্ছে আরপিএম আছে 2800 আরপিএম, আর 100% কপার কোয়েল ব্যবহার করা হয়েছে, আর এটি কিন্তু 4 কোয়েলে বাঁধানো একটি মোটর। তো এইটা হচ্ছে আরএফএল ভিশন লঞ্চ করেছে। ভিশনের পক্ষ থেকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 1 বছরের ওয়ারেন্টি, অর্থাৎ যে কোনো প্রবলেম হলে 1 বছরের মধ্যে কিন্তু আপনারা যে কোনো পার্টস, অর্থাৎ স্পেয়ার পার্টস যদি নষ্ট হয়ে যায় কোম্পানি থেকে একদম ফ্রি দিবে, প্লাস হচ্ছে সার্ভিসটা কোম্পানির সুদক্ষ ইঞ্জিনিয়াররা আপনাকে কিন্তু প্রোভাইড করবে। তো এই দত্ত ব্লেন্ডারটার ওয়েট হচ্ছে 27 কেজি, তো এটি কিন্তু আপনারা 27,000 টাকার আশেপাশে পেয়ে যাচ্ছেন। আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এটি অর্ডার করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন যে এমন প্যাকেট করে কিন্তু আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে এই দত্ত ব্লেন্ডারটি। তো যারা কিনা পারচেস করতে চাচ্ছেন, ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ব্লেন্ডারটি পারচেস করতে পারবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।